মনের খোরাক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি প্রসেনজিৎ সমাদার আবৃত্তি করব মনের খোরাক শিল্প সাহিত্য এবং আড্ডা ফেসবুক গ্রুপে আয়োজিত অনুকাব্য প্রতিযোগিতা পর্ব পাঁচে যারা অংশগ্রহণ করেছেন তাদের লেখাগুলো সবাই শেষ পর্যন্ত শুনবেন। আমাদের প্রথম লেখাটি দিয়েছেন সুপ্রিয়া দে দিদিভাই, তার অনুকাব্যের শিরোনাম মা। মা কথাটি ছোট্ট অতি শুনতে লাগে বেশ, চলাই বলাই সবখানে মায়ের মমতারই রেশ। চমৎকার একটি লেখা দিয়েছেন সুপ্রিয়া দে দিদিভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা দিয়েছেন মুনমুন দা দিদিভাই, তার অনুকাব্যের শিরোনাম পুরনো স্মৃতি। ছোট্ট ছিলাম ভালোই ছিলাম, মা ছিল মোর পাশে, বড় হয়ে মা হয়ে আজ পুরনো স্মৃতি ভাসে। চমৎকার একটি লেখা দিয়েছেন মুনমুন দা দিদিভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা দিয়েছেন পূজানিয়া ইন্দ্রাণী দাস, তার অনুকাব্যের শিরোনাম নকুল মাঝি। পাড়ার ওই নকুল মাঝি যেমন ঠেঠা তেমনই পাজি, ওর বাগানে পেয়ারা পাড়তে গেলে কান্টি ধরে বলে এবার এলে তোর বাবাই দেব বলে। চমৎকার একটি লেখা দিয়েছেন পূজানিয়া ইন্দ্রাণী দাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা দিয়েছেন সৌর বিশ্ব, তার অনুকাব্যের শিরোনাম পুরনো স্মৃতি। সোনারোদ্দুর ছোট্ট শিশুর এক চিলতে হাসি, স্মৃতির ভেলাই ছোট্ট বেলায় ফিরতে ভালোবাসি। চমৎকার একটি লেখা দিয়েছেন সৌর বিশ্ব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী অনুকাব্য দিয়েছেন কানন দাশগুপ্ত সোম দিদিভাই, তার অনুকাব্যের শিরোনাম সোনারোদ। গাছের মাথায় ঝিকিমিকি সোনারোদ, ফুলগুলো কেমন হাসছে, প্রজাপতি ফড়িংরা সব মনের আনন্দে ফুলে ফুলে নাচছে। চমৎকার একটি অনুকাব্য দিয়ে লিখেছেন কানন দাশগুপ্ত সোম দিদিভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী শিশুতোষ অনুকাব্যটি লিখেছেন ভাস্বতী বোস দিদিভাই, তার অনুকাব্যের শিরোনাম স্মৃতি। পুরনো দিন স্মৃতি মেদুর, কত কথার কলকাকলিতে ভরপুর, ওরে সব বুড়ো কচি কাচার দল, ছোট্ট বেলায় ফিরে যাই চল। চমৎকারটি লেখা দিয়েছেন ভাস্বতী বোস দিদিভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা দিয়েছেন শুভ্রাংশু শেখর শ্যামল দাদাভাই, তার অনুকাব্যের শিরোনাম আশা। ছোট্ট শিশু বলছে কথা আধা আধা স্বরে, হাজার খুশি চাঁদের হাট বাবা মা অন্তরে, বড় হয়ে খোকন শোনা করবে দশের ভালো, মুছিয়ে দুঃখীর চোখের জল দেশ করবে আলো। চমৎকার একটি শিশুতোষ অনুকাব্য লিখেছেন শুভ্রাংশু শেখর শ্যামল দাদাভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী শিশুতোষ অনুকাব্যটি লিখেছেন অর্পিতা দত্ত দিদিভাই, তার অনুকাব্যের শিরোনাম পড়াশোনা। বাবা মা কেবল বলেন পেতে হবে জীবনের সুশিক্ষা, কিন্তু পড়াশোনা খুব বাজে, খালি মোটা মোটা বই আর বছর ভর পরীক্ষা। চমৎকার লেখা দিয়েছেন অর্পিতা দত্ত দিদিভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী শিশুতোষ অনুকাব্যটি লিখেছেন শ্যামল কুমার মিশ্র দাদাভাই, তার অনুকাব্যের শিরোনাম বইমেলা। বইয়ের গন্ধ লাগে না মন্দ, চলো সবে বইমেলায়, দেখা হবে অদেখায়। চমৎকার লেখা দিয়েছেন শ্যামল কুমার মিশ্র দাদাভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী অনুকাব্যটি লিখেছেন শ্রাবণী ঘোষ দিদিভাই, তার অনুকাব্যের শিরোনাম শুধুই স্মৃতি। শৈশবের দিনগুলি ছেড়ে গেছে কবেই, সময় ফেলেছে ধুলো রাস্তরুণ, বাবা মাকে মনে পড়ে প্রতিদিন।
আমি শ্রাবণী ঘোষ দিদি ভাই লেখাটি আবার পড়ছি পুনরায়। শ্রাবণী ঘোষ দিদি ভাইয়ের কোন কাব্যের শিরোনাম শুধুই স্মৃতি। শৈশবের দিনগুলি ছেড়ে গেছে কবে, সময় ফেলেছে ধুলোর আস্তরণ, বাবা মাকে মনে পড়ে প্রতিদিন, বেদনায় ভিজে যায়। চমৎকারটি লেখা দিয়েছেন শ্রাবণী ঘোষ দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী অনুকাব্যটি লিখেছেন বিউটি সরখেল দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম স্কুলের প্রতিষ্ঠা দিবস। সবার হয় জন্মদিন, সবাই পালন করে আনন্দে, শিশু ফুলেরা স্কুলের প্রতিষ্ঠ, দিনে আনন্দে হন আবিষ্ট। অসংখ্য ধন্যবাদ বিউটি সরকেল দিদি ভাইকে। পরবর্তী লেখা দিয়েছেন নবাগতা মজুমদার দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম মিঠির রাগ। মিঠি সোনা রাগ করেছে, বলবে না আর কথা, ঠাকুমা দিদুনের আদর সোহাগ এখন সবই বৃথা। চমৎকার একটি লেখা দিয়েছেন নবাগতা মজুমদার দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী অনুকাব্যটি লিখেছেন অঞ্জন মন্ডল দাদা ভাই, তার অনুকাব্যের শিরোনাম পালোয়ান। রমজান পালোয়ান, গাইগান খুশিতে, জলদার গন্ডার মেরে এক ঘুষিতে। খুব সুন্দর ছন্দময় একটি অনুকাব্য লিখেছেন অঞ্জন মন্ডল দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী অনুকাব্যটি লিখেছেন সঞ্জীব চক্রবর্তী দাদা ভাই, তার অনুকাব্যের শিরোনাম খুকি। ছোট্ট খুকি আজ ধরেছে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আয়না। মা ডাকে আয় রে খুকি ঘরে আয়, আমার কাজের বেলা বয়ে যায়। চমৎকারটি লেখা দিয়েছেন সঞ্জীব চক্রবর্তী দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী অনুকাব্যটি লিখেছেন ডলি চ্যাটার্জি দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম ছেলেবেলা। ছেলেবেলার সবুজ মন, নীল আকাশে মেঘ পিয়ন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কচু পাতায় টুপ টুপ, শীতের দিনে আচার চুরি ওরা বলে চুপ চুপ। খুব সুন্দর একটি অনুকাব্য লিখেছেন ডলি চ্যাটার্জি দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী শিশুতোষ অনুকাব্যটি লিখেছেন সঞ্চালী ভট্টাচার্য দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম ফিরে পাওয়া। বড় হয়ে পাল্টে গেল ছোট্ট পৃথিবীটা, ছোটবেলায় হারিয়ে গেল খোঁজা এখন বৃথা, মনের খোরাক নতুন করে ফেরালো শিশুতোষ, লিখতে বসে পেলাম ফিরে অনেকটা সন্তোষ। চমৎকার একটি অনুকাব্য লিখেছেন সঞ্চালী ভট্টাচার্য দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা দিয়েছেন সঞ্জয় বাগ দাদা ভাই, তার অনুকাব্যের শিরোনাম কুঝিক। কুঝিক কুঝিক ছুটছে রেলগাড়ি, ছোট্ট খোকন সোনা দেখে ছুটছে ঘর বাড়ি। কুঝিক কুঝিক স্টেশন পরে থামে, ছোট্ট খোকন দেখে লোক ওঠে আর নামে। চমৎকারটি লেখা দিয়েছেন সঞ্জয় বাগ দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী অনুকাব্যটি লিখেছেন অরবিন্দ মাঝি দাদা ভাই, তার অনুকাব্যের শিরোনাম বই কেনা। বই মেলাই মেলা মেলা বই, নিজের নিজের প্রচ্ছদ সই, মনের মতোই বই কিনব, খুশি মতো সেগুলো পড়ব। খুব সুন্দর একটি অনুকাব্য লিখেছেন অরবিন্দ মাঝি দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা দিয়েছেন মান্টি বণিক দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম সেই রান্নাঘরে। ওরে আয়সা ওরে রেনু, চল না ফিরে যাই শালপিয়ালের বনে, ছোট্ট বেলার সেই রান্নাঘরে। চমৎকার লেখা দিয়েছেন মান্টি বণিক দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী অনুকাব্যটি দিয়েছেন রূপালী সাধু খা দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম ছোট্ট শিশু। আজ আমার কলেজে ছোট আমার রানী সোনা, কুকুর বলে ভুল ভেব না, সে আমার প্রাণের শিশুর সমতুলনা।
চমৎকার একটি লেখা দিয়েছেন রূপালী সাধুখা দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা দিয়েছেন সঞ্চিতা কান্থাল দিদি ভাই। সঞ্চিতা কান্থাল দিদি ভাইয়ের অনুকাব্যের শিরোনাম বিড়ালের জয়। বিড়াল হলো কিনা বাঘের মাসি, এ কথা শুনে ভয়েই মরে ছোট পিসি। পিসির যত ভয় বিড়ালের হলো জয়, পিসির কাছে মাছ খেয়ে বিড়ালের কি হাসি। চমৎকার একটি লেখা দিয়েছেন সঞ্চিতা কান্থাল দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী অনুকাব্যটি লিখেছেন তৌফিক হাসান দাদা ভাই, তার অনুকাব্যের শিরোনাম খোকার শখ। বিড়াল ছানার লেজ টানা খোকা বাবুর শখ, ছানার আচরে পাই যন্ত্রণা মামনির আদুরে ধমক। চমৎকার লেখা দিয়েছেন তৌফিক হাসান দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা দিয়েছেন বরুণ মজুমদার মহাশয়, তার লেখার শিরোনাম সন্তুষ্টি। খোকার হাসি মুক্তোর মালা, চোখের জলে আদর চাওয়া, আমার কোলে তুই আশুতোষ, তোর চঞ্চলতা যেন মনতোষ। চমৎকার লেখা দিয়েছেন বরুণ মজুমদার মহাশয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা দিয়েছেন সুতপা সিনহা বাবু দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম মায়া কাজল। শিশুর চোখের অবাক নজর বেবাক বিশ্ব দেখে, কখন যেন মায়া কাজল জড়িয়ে ধরে থাকে। চমৎকার একটি লেখা দিয়েছেন সুতপা সিনহা বাবু দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা দিয়েছেন কফি সাহা দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম দেশ সেবা। এই খোকা কুকু যাচ্ছ কোথায়, ওই দূরের স্কুলেতে যাচ্ছি মোরা, শিক্ষা লাভে হব সেরা, গর্ব জীবন করব দেশের সেবা। চমৎকার একটি লেখা দিয়েছেন কফি সাহা দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী এবং সর্বশেষ লেখাটি দিয়েছেন মালিয়া দে দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম বন্দি শৈশব। ভোরে উঠে ছুটি স্কুল, তারপর পাঁচখানা প্রাইভেট, খেলার সময় নেই বিলকুল, চাইল্ড উইথ আপডেট। চমৎকার লেখা দিয়েছেন মালিয়া দে দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সকলকে ধন্যবাদ জানাই আমাদের অনুকাব্যগুলি শোনার জন্য এবং আমাদের অনুকাব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবেন।